আমির খানকে না করে দিলেন তাসনিয়া ফারিন। আমির খান বলিউডে সুযোগ দিয়েছিলেন তাসনিয়া ফারিনকে, কিন্তু সরাসরি বলিউডকে না করে দিলেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিস্তারিত থাকছে ডেস্ক্রাইব রিপোর্টে। বলিউডের মিস্টার পারফেক্ট খ্যাত আমির খানের সাথে সিনেমা করার কথা থাকলেও অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন। আমির খানের সিনেমায় চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তুলতে আর পর্দায় চরিত্রকে সুন্দর করে তুলে ধরতে বাইকে চালানো শিখেছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ কি এমন কারণে সিনেমাটি না করার জন্য সরাসরি না করে দিতে হলো? বলিউডের আমির খান সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমা প্রযোজনা করবেন। আমির প্রযোজিত বাংলা সিনেমার নাম পাত্রী চাই। এই সিনেমায় অভিনয় করার সুযোগ পান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিন্তু অজানা এক কারণে না করে দিতে হলো তাকে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে ফারিন জানান, সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তুলতে আর পর্দায় চরিত্রকে সুন্দর করে তুলে ধরতে এই সিনেমার জন্য বাইক চালানো শিখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমায় তিনি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় আফসোস করে ফারিন বলেন, সিনেমার সব কিছু ঠিক ছিল কিন্তু শিডিউল সমস্যা মারাত্মক। সিনেমার শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে। শিডিউল অনুযায়ী তিনিও তার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি। এই সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে। পাত্রী চাই সিনেমার আবার নতুন শিডিউল হলে সেই শিডিউল অনুযায়ী শুটিং শুরু হবে কি না সেই বিষয়টিও অনিশ্চিত। তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললেন ফারিন। জানা গেছে বলিউড অভিনেতা আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে পাত্রী চাই সিনেমার। তবে খুব শিগগিরই সেই সমস্যা কাটিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। আমির প্রযোজিত প্রথম বাংলা সিনেমা পাত্রী চায়ের চিত্রনাট্য পরিচালকের দায়িত্ব রয়েছেন লাপ্তা লেডিস খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনে নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে পাত্রী চাই সিনেমাটি। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতা শঙ্করের মতো তারকাকেও দেখা যাবে এই সিনেমায়। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।